রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে র্যাবের দুই সদস্য র্যাব জানিয়েছে নিহত তিনজনই জঙ্গি অভিযানের সময় তারা গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে গোটা ভবনটি উড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় বৃহস্পতিবার রাত দুটার দিকে ভবনটিতে অভিযান শুরু করে র্যাব ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলের অভিযানের পরে কাজ শুরু করেছে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা নাজমুল সাইদের রিপোর্ট রাজধানী পশ্চিম নাখালপাড়ায় রুবিভিলা নামের এই ছয়তলা ভবনের পঞ্চমতলার একটি ফ্ল্যাট ভুয়া পরিচয় ভাড়া নিয়েছিল জঙ্গিরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাসায় অভিযান চালায় র্যাব এ সময় তিন জঙ্গি নিহত হয় আহত হয় র্যাবের দুই সদস্য সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক জানান গত চার জানুয়ারি জাহিদ নামের এক তরুণের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয় তবে ভেতর থেকে একই ছবি সম্বলিত সজীব নামের আরেকটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে জাহিদ নামে একটা তারা এনআইডি দিয়ে তারা এখানে ঢুকেছিল জঙ্গিরা বাসার গ্যাসের চুলায় গ্রেনেড রেখে তা বিস্ফোরণের মাধ্যমে বড় ধরনের নাশকতার চেষ্টা চালিয়েছিল বলেও জানান র্যাব মহাপরিচালক ঘরের মধ্যে তারা গ্যাস ছেড়ে দিয়ে তারপরে গ্রেনেডটাকে চুলার মধ্যে রেখে আগুন লাগানোর চেষ্টা করেছিল যাতে করে রুমটা স্পোর্ট করে ঘটনাস্থল থেকে বিস্ফোরক অস্ত্র উদ্ধার করেছে আইন বাহিনীর সদস্যরা এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও কেয়ারটেকারকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে নাজমুল সাইদ বৈশাখী সংবাদ ঢাকা